আমরা আজকে কথা বলবো শালগম সম্পর্কে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। শালগম ইংরেজিতে টার্নিপ, যা এক প্রকারের মূল জাতীয় সবজি যা সাধারণত সারা বিশ্বের উষ্ণমণ্ডলীয় জলবায়ু অঞ্চলগুলিতে ভালো জন্মে। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ব্রাসিকা রাবা। এর ছোট ও ভালো জাতটি মানুষ গ্রহণ করে। বড় আকারের শালগমগুলো পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পুষ্টিগুণ, প্রতি 100 গ্রাম শালগমে আছে 0.5 গ্রাম আমিষ, 6.2 গ্রাম শর্করা, 0.9 গ্রাম আঁশ, 0.2 গ্রাম চর্বি, 29 কিলোক্যালোরি শক্তি, 30 মিলিগ্রাম ক্যালসিয়াম, 40 মিলিগ্রাম ফসফরাস, 43 মিলিগ্রাম ভিটামিন সি। শালগম মূলত শীতকালীন সবজি। শালগম অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। সাধারণত শীতকালের এই সবজিতে প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে আঁশ আছে। এর পাতা শাক হিসেবে খাওয়া যায়, যা অত্যন্ত পুষ্টিকর। উপকারিতা, শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয়, তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়, অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বারবার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে। তারা ঔষধের পাশাপাশি সবুজ শাক সবজি খাবেন, বিশেষ করে শালগম খাবেন। ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। শালগম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে থাকা ভিটামিন সি দেহের কোষ ক্ষয় রোধ করে। শালগমের পাতায় গ্লুকোসিনোলেট নামক উপকারী উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করে, রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। শালগমে প্রচুর আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। শালগম কফ, ব্রঙ্কাইটিস ও অ্যাজমা নিরাময়ে সাহায্য করে। শালগম রক্ত পরিশোধিত করে এবং রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে। এটি দেহে রোগ সংক্রমণে বাধা দেয়। শালগম ক্ষুধামন্দা দূর করে। শালগমের রস রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। এটি ব্রণসহ ত্বকের অন্যান্য সমস্যা নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে। শালগম অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। সাধারণত শীতকালের এই সবজিতে প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে আঁশ আছে। এর পাতা শাক হিসেবে খাওয়া যায়, যা অত্যন্ত পুষ্টিকর। আসুন জেনে নেই শালগম খাওয়ার উপকারিতাগুলো। শালগম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এর লিউটিন নামক উপাদান হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে থাকা ভিটামিন সি দেহের কোষ ক্ষয় রোধ করে। শালগমের পাতায় গ্লুকোসিনোলেট নামক উপকারী উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করে, রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। শালগমে প্রচুর আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। শালগম কফ, ব্রঙ্কাইটিস ও অ্যাজমা নিরাময়ে সাহায্য করে। শালগম রক্ত পরিশোধিত করে এবং রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে। এটি দেহে রোগ সংক্রমণে বাধা দেয়। শালগম ক্ষুধামন্দা দূর করে। শালগমের রস রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। এটি ব্রণসহ ত্বকের অন্যান্য সমস্যা নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে।